সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। গতকাল ক্লাসে তোমাদেরকে মিস ম্যাথ করিয়েছি, আজকেও তোমাদের ম্যাথ ক্লাস শুরু করতে যাচ্ছি। তাহলে গতকাল ক্লাসে তোমাদেরকে মিস করিয়েছি কি? মিলকরণ। গতকাল ক্লাসে তোমাদেরকে মিস কি করিয়েছি? মেছি এবং মিলকরণ। মিছিং এর বাংলা কি হবে? মিলকরণ। সংখ্যা ধারণা, খালি ঘর পূরণ, তারপর ফিরেন্ডি গ্যাপস, তারপর কাউন্ট করে কাউন্ট করা, তারপর তোমাদের ম্যাচিং, মিলকরণ, এগুলো সব তোমরা বাসায় আশা করছি প্র্যাকটিস করেছ। আজকে ম্যাথ তোমাদেরকে করাবো কি একটু খেয়াল করো, বোর্ডে লিখে দিয়েছি। ছবি গুণে সঠিক সংখ্যায় গোল দাগ দাও। ছবি গুণে সঠিক সংখ্যায় গোল দাগ দাও, এটা আজকে মিস তোমাদেরকে ক্লাসে পড়াবো। একটু মনোযোগ সহকারে একটু খেয়াল করো, ঠিক আছে? তাহলে আচ্ছা, এখানে আমরা ছবি গুণে সঠিক সংখ্যায় গোল দাগ দাও মানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা এখানে স্টার কয়টা দিয়েছি সবাই বলো তো দেখি, একটু কাউন্ট করো তো। এক, দুই, তিন, চার, পাঁচ, ঠিক আছে? আমরা স্টার কয়টা দিয়েছি? পাঁচটা। তো পাঁচটার মধ্যে এখানে আমি তিনটা সংখ্যা লিখেছি, একটা হচ্ছে দুই, একটা হচ্ছে পাঁচ, একটা হচ্ছে সাত, ঠিক আছে? এখানে পাঁচটা স্টার, এখানে আমি তিনটা সংখ্যা দিয়েছি। এখানে কয়টা স্টার আমরা কাউন্ট করে যেটা সঠিক হবে সেটা আমরা কি করব? ছবি গুণে, এই ছবি কাউন্ট করে গণনা করে যেটা সঠিক কয়টা হয়েছে স্টার, ওটা সঠিক তথ্য বের করে, সঠিক অ্যান্সার বের করে আমরা কি করব? বৃত্তপাত করে দিব, গোল করে একটা বৃত্তপাত করে দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে নিচে স্টারের নিচে কি আছে? বেলুন। দেখছো বলো তো এটা কি? বেলুন, ঠিক আছে? তা বেলুন এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা এখানে তিনটা কয়টা সংখ্যা লিখেছি এলোমেলো করে? আট, চার, তিন। তাহলে আমরা সঠিক উত্তরটা কি করব? ছবি গুণে সঠিক উত্তরটা বিতবাদ করতে হবে। বুঝতে পেরেছ? বুঝাতে পেরেছি তোমাদেরকে সবাইকে? হ্যাঁ, গুড। তাহলে আমরা একটু এখন চলো আমরা কাউন্ট করি, ঠিক আছে? গণনা করি আমাদের এখানে স্টার কয়টা আছে। তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ, ঠিক আছে? তাহলে সমান দিয়ে আমরা এখানে কয়টা সংখ্যা এখানে লিখেছি? এখানে প্রথমের সংখ্যা হচ্ছে দুই, তারপরের সংখ্যা হচ্ছে পাঁচ, তারপরের সংখ্যা হচ্ছে সাত, ঠিক আছে? তাহলে আমাদের এখানে স্টার কয়টা আছে আবার একটু কাউন্ট করি। এক, দুই, তিন, চার, পাঁচ। তাহলে পাঁচটা সঠিক হয়েছে না? আমরা খুঁজে পেয়েছি অ্যান্সার, পাঁচটা আমাদের হাতে, পাঁচটা স্টার আছে। তাহলে স্টার এখানে দুই, পাঁচ, সাত, তাহলে পাঁচটা মিলে গেল, ঠিক আছে? তাহলে মিলে যাওয়ার পরে আমরা কি করব? এটা একটা গুণ চিহ্ন দিয়ে দিব। পাঁচের উপরে, পাঁচের উপরে আমরা কি করব? বৃত্তপাত করব, মানে গোল দাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপর আমরা কি করেছি? একটা কাজ শেষ করে দিয়েছি, স্টার কাউন্ট করে পাশে গুল গুল বিতবাট করে দিয়েছি। এখন আমরা কাজ করব বেলুনের। হ্যাঁ, বেলুন এখানে কয়টা আছে? এক, দুই, তিন, তিনটা বেলুন আছে আমাদের। তাহলে আমরা এখানে সংখ্যা কী কী লিখেছি? আট লিখেছি, চার লিখেছি, তিন লিখেছি। তাহলে আমাদের বেলুন হচ্ছে তিনটা। তাহলে আমরা এখানে খুঁজে পেয়েছি তিনটা আছে, তিন, হ্যাঁ আছে। সবাই বলো তো দেখি, আছে। গুড, ভেরি গুড। তাহলে আমরা কি করব? বৃত্ত বরাট করে দিব, ঠিক আছে? তাহলে এই এই জিনিসটা তোমরা এখন আশা করছি তোমরা পারবে, বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। মিস আজকে যে ক্লাসটা করিয়েছি নিশ্চয় বুঝতে পেরেছ এটার নাম কি? এই যে জিনিসটা যে তোমাদেরকে আমি ম্যাথ করিয়েছি এটার নাম কি আবার বলি? ছবি গুণে সঠিক সংখ্যায় গুণ দাগ দাও। তাহলে তার মানে ছবি দেওয়া থাকবে আর এদিকে সংখ্যা দেওয়া থাকবে। তো ছবি গুণ, ছবি গণনা করে যেটা যেটা সঠিক
উত্তর, ওটার উপরে কি করবে গোল বৃত্ত, গোল বৃত্তবলাটা গুণ চিহ্ন দিয়ে বৃত্তবাট করে দেবে, ঠিক আছে? তাহলে এটা বেশি বেশি করে প্র্যাকটিস করবে বাসায়, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট সোনামণিরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই, মিশো ভালো আছি। তোমাদেরকে গতকাল ক্লাসে, আজকে তোমাদের ক্লাস হবে ড্রয়িং, ঠিক আছে? তাহলে গতকাল ক্লাসে মিস তোমাদেরকে কী কী, তোমাদেরকে কালার করে কী কী কালার করতে হবে, কী ড্রয়িং করিয়েছি এগুলো সব বোঝানো হয়েছে। হ্যাঁ, তোমরা এগুলো প্র্যাকটিস করেছো আশা করছি। তাহলে কী কী করেছি বলো তো দেখি সবাই। মানে সরি, আমরা পেয়ারা, আপেল, তারপর আর কি পতাকা, ঠিক আছে? তারপর আজকে কি করব ড্রয়িং, আজকে করব তোমাদেরকে বেলুন, ঠিক আছে? বেলুন। তাইলে গতকাল ক্লাসের মতো খাতা, কালার পেন্সিল এগুলো নিয়ে বসো, মিসের সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবে গতকাল ক্লাসের মতো। তাহলে আজকে একটু মনোযোগ সহকারে দেখো, আমি তোমাদেরকে এখানে এঁকে দিয়েছি, জাস্ট আমি কী কালার বসবে ওটা তোমাদেরকে বুঝিয়ে বলবো, ঠিক আছে? আর একটু এঁকে দেখাবো আউটলাইনের উপরে, তাহলে একটু খেয়াল করো, তোমরা একটু পেন্সিল নিয়ে আঁকো কীভাবে, আমি যে তোমাদেরকে আউটলাইনের উপর দেখিয়ে দিচ্ছি কীভাবে আঁকতে হয়। প্রথমে আমরা এখান থেকে স্টার্ট করি, প্রথমে আমরা এভাবে একটা গোল দিয়ে একটু বাঁকা শেপ করে, একটু বাঁকা শেপ করে এভাবে একটু করবো, ঠিক আছে? আবার উপর থেকে আর একটু করে নিয়ে নিচে একটু এভাবে করেছি, ঠিক আছে? তারপর আমরা এটার সঙ্গে এইভাবে একটু গুণ করে একের মতো, মানে ডিমের মতো করে এরকম দুইটা, দুই পাশে দুইটা একটা ফুল দিব। তারপর একটু নিচে করে আমরা কি করব, ওই যে ল্যাচ আছে না, ইঁদুর ল্যাচ কখনো দেখেছ? ওরকম ল্যাচের মতো একটু ঢেউ শেপের মতো দিব, ইঁদুরের ল্যাচের মতো। ইঁদুরের ল্যাচের মতো এভাবে ঢেউ শেপের মতো এভাবে দিয়ে নিচে একটু নামিয়ে আফলাইনটা, ওটা মনে করো তোমরা ইঁদুরের ল্যাচও বলতে পারো, তারপর সুতার সুতার মতো ঢেউ শেপটাও দিতে পারো, দুটাও বলা যায়। তো এটা সুতার শেপের মতো দেওয়া যাবে, বলা যাবে, আর এটা ইঁদুরের ল্যাচের মতো ওরকম একটা শেপ করে আউটলাইনটা নিজ তোমাদেরকে এঁকে দিয়েছি। এখন জাস্ট কী কালার বসাতে হবে ওটা তোমাদেরকে বলছি, তোমরা একটু খেয়াল করো। এটা তোমাদের আঁকা হয়েছে এখন? তোমাদেরকে যে বলেছি খাতা পেন্সিল নিয়ে বসতে, নিশ্চয় আঁকা হয়েছে, নিশ্চয় তোমাদের এতক্ষণে আউটলাইনগুলো আঁকা হয়ে গেছে। তাহলে মাঝখানে আমরা কি করব, ছোট ছোট করে বৃত্ত আঁকব, ছোট ছোট করে বৃত্ত আঁকব বেলুনের মাঝখানে, বডি স্ট্রাকচারে, বডি স্ট্রাকচারে ছোট ছোট করে আমি কি করেছি, বৃত্ত বসিয়েছি, ঠিক আছে? তাহলে আমরা বেলুনটা এনি কালার দিতে পারবো, তোমরা তোমাদের ইচ্ছা মতো বেলুন, বেলুনের কালারটা দিতে পারো, আমি আমার ইচ্ছা মতো, মিসির ইচ্ছা মতো কালারটা দিতে পারি। তাহলে আমি এখন দিব, তোমাদেরকে পিঙ্ক দিতে পারি, রেড দিতে পারি, গ্রিন দিতে পারি, তাহলে আমি এখানে পিঙ্ক দিব, ঠিক আছে? তাহলে আমার এই বৃত্ত বৃত্ত, এই যে তোমাদেরকে এখানে যে ছোটো ছোটো করে বৃত্ত এঁকে দিয়েছি ওটার সঙ্গে, ওটা কি কালার হবে, ওটা আমি দিব তাহলে আমি তোমাদেরকে বৃত্তগুলো দিয়েছি এখানে, কি কি বৃত্তগুলো কি কালার দিবা, আমি একটু বৃত্তগুলো দিবে গ্রিন কালার, বৃত্তগুলো কি কালার দিবা, গ্রিন কালার,
বৃত্তগুলো গ্রিন কালার মানে কি সবুজ, আমি তারপরও বাংলা তোমাদেরকে লিখে দিচ্ছি, গ্রিন মানে সবুজ। আর এখানে বডি স্ট্রাকচারে কালার দিবা রেড, রেড মানে কি, রেড মানে কি হবে লাল, রেড মানে লাল। তাহলে বৃত্তগুলো গ্রিন মানে সবুজ হবে, আর বডি স্ট্রাকচারে কালারটা হবে রেড লাল। আর এখানে ছোট ছোট এই যে একের মতো মানে ডিমের মতো যেরকম দুই পাশে দুইটা ফুল দিয়েছি, ওটা কালার দেব আমি ইয়েলো, ঠিক আছে, ইয়েলো। ইয়েলো মানে কি হলুদ, ইয়েলো মানে হলুদ। তাহলে নিচেরটা, নিচেরটাও একটু, নিচেরটাও গ্রিন দিব, নিচেরটাও গ্রিন দিব। আমি আমার মতন করে কি দিয়েছি, আমার মতন করে আমি কালার দিয়েছি, তোমরাও তোমাদের মতন করে কালার দিতে পারো, ঠিক আছে। তাহলে আমি আবার মিস বলছি, আমরা আউটলাইন এ কে কি করব, বৃত্তগুলো গ্রিন সবুজ দিব, আর বডি স্ট্রাকচারে কালারটা দিব রেড লাল, এবং দুই পাশে দুইটা একের মতো ফুল দিয়েছি, দুই পাশে দুইটা ফুল, ওটা দিব ইয়েলো হলুদ, আর নিচে যেটা সুতার মতো আছে ডেউ শেপের ওটা দিয়েছি গ্রিন সবুজ। তাহলে এটা তোমরা কি করবে, এস ডব্লিউ করবে বাসায়, বাসায় এস ডব্লিউ করবে, বেশি বেশি করে প্র্যাকটিস করবে, এতটুকু এস ডব্লিউ করবে, বেশি বেশি করে প্র্যাকটিস করবে, সুস্থ থাকবে, ঠিক আছে, তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। মিস আজকের মতো ড্রয়িং ক্লাস শেষ করছি, আল্লাহ হাফেজ।